পার্টি জুড়ে যে রায়টি ছিল সেটিকে চার সপ্তাহের জন্য এখানে একটি স্থিতি অবস্থা দিয়েছে। অর্থাৎ আমাদের যেটি মনে হচ্ছে যে চার সপ্তাহ পরে আবার এটি নিয়ে একটি শুনানি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের অবস্থাটা কি, আমরা বলেছি আমাদের যে বর্তমানে এক দফা দাবি রয়েছে যেটি, সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে 2018 সালের জারি করা পরিপত্র এবং 5 জুন 2024 সালে হাইকোর্ট যে পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেছিল। অর্থাৎ হাইকোর্ট এখন আমরা মনে করি দুটি কাজ করতে পারে। এক, 5 জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় থেকে যেতে পারে। দুই, যে কাজটি করতে পারে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে, কিংবা এখানে আরো অন্য কোনো প্যাটার্ন আসতে পারে, সেটি আসলে আমরা অনুমান করে বলা ঠিক হবে না, সেটি মহামান্য হাইকোর্টের উপর নির্ভর করছে। কিন্তু আমাদের অবস্থানটি কোথায়? আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে এক দফা দাবি এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র এবং কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে। কেন? কারণগুলো তো যদি একটু স্পষ্ট করি, আমরা তিনটি জায়গা থেকে এটি মনে করি। প্রথম যে কারণটি সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ রায়টি আমরা পাইনি মহামান্য হাইকোর্ট থেকে। পূর্ণাঙ্গ রায় গিয়ে আবার 2018 সালের পরিপত্র বহাল হতে পারে, কিংবা 2018 সালের সে পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করেই আমরা আসলে থাকতে পারি না, সেটি আমাদের দাবির সাথে যায় না। কেউ যদি বলে যে সেখানে তো কোটা বাতিল করা হয়, এখানে আমাদের দ্বিতীয় যে স্ট্যান্ড পয়েন্টটি সেটি হচ্ছে যে দেখুন, আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকুরিতে সকল গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকুরি রয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকুরির সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি, এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য, অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে, একটা দেশের এত বড় একটা জনশক্তি, এত বড় একটা তরুণ সমাজ, কিংবা এত বড় একটা চাকুরিজীবী সমাজকে উপেক্ষা করে আপনি কোনোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাই আমরা 2024 সালে স্বাধীনতার 53 বছর এসে বিশ্বাস করি যে এই যে কোটার একটি যৌক্তিক সংস্কার, যেখানে স্টুডেন্টের পালস হচ্ছে 5%, এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন, এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে, আজকে লক্ষ্য করুন, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট 5 জুন 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে, আমরা এটি বিশ্বাস করি বলেই আমরা কোটাটি সংস্কার চাচ্ছি। এখন 2018 সালের পরিপত্রে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই নেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তাহলে আবার যদি সংক্ষুব্ধ হয়ে একজন প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একজন সদস্য যদি হাইকোর্টে এসে রিট করে এবং আবার সেই 2018 সালের পরিপত্রটি বাতিল করা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি? আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র পরিপত্র খেলা, এই যে স্টুডেন্টসদের আবেগ নিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় নিয়ে আরো বেশি শঙ্কিত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে ঘোষণা করার পর যে পরিপত্র জারি হয়
সেই পরিপত্র যদি 6 বছর পরে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে আমরা আসলে আর কোথায় গিয়ে আস্থা রাখবো? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, আজকে আমরা যারা রাজপথে রয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের কিংবা চাকরি প্রত্যাশী যারা, শুধু এই শাহবাগে নয়, শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে যারা রাজপথে রয়েছি, তারা আমরা এই জিনিসটি বিশ্বাস করি, এই যে কোটা সমস্যা যেটি আমাদের গলার কাঁটার মতো বিঁধে রয়েছে, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এবং এটি স্থায়ী সমাধান তখনই হবে যখন 2টি স্টেপ নিতে হবে। স্টেপ 2টি হচ্ছে, এটি জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে।